শুধুইমাত্র মানুষের 32 দাঁতের সেটআপ যদি কেউ দেখে তাহলে বুঝবে পৃথিবীর সব সৃষ্টির চাইতে মানুষ বেশি সুন্দর। আশ্চর্য বিষয় হলো, এই বিষয়ে বেশি কথা বলতে চাই না, তবে আমার আকাবীরদের সবক আমার এই বিষয়ে যা মুখস্থ আছে আল্লাহ দিলে আখ করে চায় চায় হুন বা 2-3 ঘন্টা বলবো, শুনতে থাকবা। লা ফখরা আলাই, এটা কোনো ফখর করে কই নেই, নিজের থেকে একটাও বলবো না। আকাবীররা লেখা গেছে পড়ছি, একটা একটা করে বলবো, আখ করে চায় চায় হুন বা। সায়েন্সের ছাত্র না তোমরা? তোমরা বান্দর মনে করো মানুষ রে, বলতে থাকবো শুনতে থাকবা। কিন্তু আমার আফসোস লাগে, সায়েন্সিস্ট হয়েছ এখনো পর্যন্ত তোমার মুখ দিয়ে এটা বের হয় না, বেদ কোথাকার, মানুষ বানর হতে পারে না, এই শিক্ষা সিলেবাস পড়ব না। ফেলে দিলে না কেন, ফেলে দিলে না কেন, ফেলে দিলে না কেন, আফসোস লাগে। কিভাবে পড়াই সিলেবাস মহতারাম হাজিরিন, কিভাবে পড়াই সিলেবাস? তোমার সন্তানকে পড়ানো হয় মানুষ বানরের বাচ্চা, এটা পড়ানো হয় মানুষ বানরের বাচ্চা, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, যেটারে ডাকলেও সুন্দর দেখা যায়, এটারে বোরকা পরাইলেও সুন্দর দেখা যায়, এটা শুয়ে থাকলেও সুন্দর দেখা যায়, এটা কাইতে বই যাও সেলফি তুলে তাও সুন্দর দেখা যায়, এটা চিতে থাকে তাও সেলফি তুলে সুন্দর দেখা যায়, কালো চশমা পরে তাও সুন্দর দেখা যায়, সাদা চশমা পরে তাও সুন্দর দেখা যায়, 100 বন্ধ করে এরকম করে তাও সুন্দর দেখা যায় বেটা। এই হলো ইনসান। এইটা তো আমি শুধুই মাত্র রাগ হই নাই, কিন্তু আমি এখনো ফুল পজিশনে আছি, মনে মনে ভাবতে পারে এইটা তো দৌড়ছে, এরকম রাগ হইলো কে, এমনি দৌড়ছে। শোনেন, তাহলে মানুষ একদিক দিয়ে হলো সৃষ্টিগত ভাবে সুন্দর, আর এক দিক দিয়ে হলো বুদ্ধির দিক দিয়ে মানুষ সুন্দর। আমার তিনটা ঘটনা শুনেন 3 মিনিটে। আমার সামনে একদিন একজন বইসা রয়েছে, আমি দেখি আর এক চোখ নড়ে আর এক চোখ নড়ে না, আমি তো এইভাবে তাকিয়ে রয়েছি। আমার পাশের লোক ভাই আমার কইতেছে, ভাই হুজুর 100, আমি তো আর একটা কয়টা পাথর। কি বুদ্ধিমানের বুদ্ধিমান, নিজের কানা চোখরে ভালো বানায় বসে রয়েছে, চিন্তা করছেন? আর একটা ঘটনা শুনেন, আমি মসজিদে যাইতেছি, একজনের হাত ধরে টান দিছি, চলেন যাই মসজিদে যাই, হে তো নড়ে সরে না, তো 3 চিল্লার সাথী একজন পাশে ছিল, হে আমার কয় হুজুর হেরে টাই নেন না, তো ওকে টুপি মাথায় দেওয়া দেখা যায়, কয় হুজুর টাক মাথায় এই জন্য টুপি, এটা মুসল্লির টুপি না, মানুষের বুদ্ধি কত সুন্দর, টাক তারে টুপি দিয়ে ডাকিয়া লাইছে। দাউদ কান্দি গেছি, একটা বাচ্চা ছেলে আমাকে খাওয়াইতেছে, যুবক ছেলে, ওর বাপে আমাকে বলে হুজুর আমার ছেলের এক হাত নাই এক পা নাই, আমি কিন্তু হাটে কেমনে, কয় নকল পা, এটা বিদ্যুৎ দুর্ঘটনায় এক হাত এক পা কাটা পড়ছে, এটা প্লাস্টিক লাগানো হয়েছে, এটা ডুপ্লিকেট হাত পা, এটা আসল না, মানুষ নিজের অসৌন্দর্যকে ঢেকে ফেলেছে, কত বুদ্ধির সৌন্দর্য, এত বুদ্ধি দুনিয়ার কোন প্রাণীর নাই বেটা, যে চান্দে যাইবো মঙ্গলে যাইবো, তাইলে শিবপাঙ্গিও চান্দে যাইতো, বানরও চান্দে যাইতো, বুদ্ধি নাই, মানুষই বুদ্ধিমান প্রাণী, যে কালো হইলে সাদা হয়ে আপনার সামনে আসবে, আর সাদা হইলে কালো হয়ে সামনে আসবে। কয়দিন আগে দেখলাম একজনের দাড়ি সব সাদা, পরে দেখি কালা, আমি কি ব্যাপার, ওনার দাড়ি না সাদা ছিল, কালা বানাইছে কি লেগে, কয় গত পরশু দিন আর একটা বিয়া করছে, এই জন্যে সেইখুন সাপ খুন পুরা বয়সে কালা হয়েছে, নিজেরা জোয়ান জোয়ান বানায় ফেলাচ্ছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনি বুখারী শরীফের শেষ দিকে এসে বললেন, আই তো করে তো শিখে না দিলে শিখতে পারবি না, এরকম রসিকতা আমাদের আকাবিররা বারবার করছেন, যেমন হযরত হাকিমুল উম্মত থানবীও করছেন, এই বাসর ঘরে কি কথা কবি, খুঁজাও তো পাবি না,
গল্প শুন, এই কথা কইলা গল্প শুনাইছে, শোনো একজন নতুন বিয়ে করছে, স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে, কি কথা কইবো খুঁজা পায় না। অনেকক্ষণ পরে স্বামী বেচারা বউরে কয়, এই জি তুমি খাসির গোশত খাও না? খাই, আর কিছু কয় না। অনেকক্ষণ পরে কয়, এই যে আপনি যে বললেন খাসির গোশত খাও না, আমি তো খাই, তাই কি হইল? কয় না একটু তোমার সাথে গল্প করলাম আর কি। কথা না পাইলে খাসির গোশত খাও কিনা এটা জিজ্ঞাসা ও মিয়া, মানে আকাবিরে এরকম শিখায়। তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ক্লাসের ভিতরে কইতেছে, ওই তোরা তো মৌলানা হইলি, কয়দিন পরে তুই বিয়া করবি? তে বউ যে দেখতে যাবি, বউরে যে কি জিগাবি? একজনে কয় সুরা ফাতিহা জিগাম, আর একজনে কয় না হুজুর সুরা ফাতিহা সবাই পারে, দোয়া কোনো জিগাম, আর একজনে কয় না হুজুর অন্য আর আর কিছু জিগাম। হুজুর কয় মগা এগুলো সব তুই নিজেই পার, যদি ইনকেস তোর বউ না পারে তাহলে সাত দিন মেহনত করবি, এগুলো সব জায়গাটা জায়গায় চলে আসবে, ঠিক হয়ে যাবে। তুই প্রথম সাক্ষাতে এমন কাম করবি যেটা পরে ঠিক করতে পারবি না। কয় হেডা কি হুজুর? কয় দেখা হইলেই কবি, আপনি একটু অজু করবেন, একটু অজু পারেন, অজুটা দেখান না, যদি অজু পারে তাহলে বুঝবি নামাজ পড়ে, আর নামাজ পড়লে গুনাহ কম করে, সবচেয়ে বড় উপকার হইলো যদি অজুটা খালি করে রালায়, তাহলে মেকআপ টেকআপ যদি করে থাকে ডুপ্লিকেট কালার দূরে হয়ে যাবে, আসল কালারটা দেখা লাগে, তাইলে আর তোর কোনো কষ্ট হইব না, টুকা টুকা তুই খালি দেখি। কারণ মানুষ বড় বুদ্ধিমান প্রাণী, এ কালা হইলেও সাদা হয়ে তোর সামনে চলে যায়। এইগুলা তো মানুষের ছোট ছোট যোগ্যতা, মানুষকে আল্লাহ তাআলা আমলের যোগ্যতা দান করেছে, এটাও ছোট যোগ্যতা। কারোর আমল আছে কিন্তু তার আখলাক ভালো না, তাহলে তার আখলাক যার অসুন্দর তার আমল ওজন কম হবে মিজানের। যার আখলাক সুন্দর তার সৌন্দর্য সবচেয়ে দামি সৌন্দর্য, সুরত সুন্দর হইলে মানুষ দেখে, পোশাক সুন্দর হইলে মানুষ দেখে। কবি নজরুল বলে কি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এ কি মোর অপরাধ? মানে এই যে দেখাটা দেখছে, এই দেখাটা কিন্তু সিরতের সৌন্দর্য না, সুরতের সৌন্দর্য। কিন্তু যদি কারোর সিরত সুন্দর হয়, যদি কারোর ইবাদত সুন্দর হয়, যদি কারোর আখলাক সুন্দর হয়, আখলাক সুন্দর মানুষটা যত কালোই হয় আল্লাহর কাছে সে অনেক ভালো হয়। আখলাক সুন্দর মানুষকে আল্লাহ তাআলা নিজে তাকায় তাকায় দেখতে থাকে, আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাকায় দেখতে থাকে। যদি কারোর আখলাক সুন্দর হয় ফেরেশতারা তার আশে খয়ে, ইন্নাল মালাইকাতা লা তাসতাহি মিনহু, হযরত উসমান যখন হেঁটে যায় তো ফেরেশতারা কাতার কাতার হয়ে দাঁড়ায় যায়। যদি কারোর আখলাক সুন্দর হয় তো আল্লাহর জান্নাত তার পাগল হয়, আর জান্নাত বলতে থাকে, ওগো আল্লাহ ওই লোকটাকে তাড়াতাড়ি আমার কাছে পৌঁছে দাও, জান্নাত সুপারিশ করতে থাকে। এ তো আখলাকের সৌন্দর্য গায়রে আলেমের ভিতরেও পাওয়া যায়, কিন্তু মানুষের ভিতরে সবচেয়ে দামি সৌন্দর্য হলো ইলমের সৌন্দর্য, যে সৌন্দর্য আলাদেরকে আজকে এখানে পাগড়ি দেওয়া হবে। ওরা শুধু একা জান্নাতে যাবে না, একজন হাফেজও ইলমের সৌন্দর্যের কারণে কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। খিয়ারু